প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার, বাংলাদেশ আওয়ামীকে শক্তিশালী করার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই দুইজন নেতা আমাদের মান্নান ভাই আর ফজিলাতুন নেসা বাপ্পি, তারা কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে। তারা আমাদের কাছে আর কখনো কোনো কিছু চাবার জন্য আসবেন না, কিন্তু ওনারা অনেক কিছু দিয়ে গেছে এবং কৃতজ্ঞ নেতাকর্মী হিসাবে, সহকর্মী হিসাবে আমরা আজকে তাদেরকে যে স্মরণ করতে পেরেছি, এটা সত্যি আমাদের জন্য সম্মানের, আমাদের জন্য অত্যন্ত একটা কর্তব্য পরায়ণতার প্রতিফলন। সবাই আসে পৃথিবীতে চলে যাওয়ার জন্য, কিন্তু এই দুজন মানুষের চলে যাওয়া অত্যন্ত দুঃখের, খুবই কষ্টের, বড় অসময়ে ওনারা চলে গেলেন। ওনাদের কাছে জাতির, দলের, দেশের আরো অনেক কিছু পাওনা ছিল এবং দেওয়ার মতো যোগ্যতা তাদের ছিল। মান্নান ভাইয়ের বাড়ি মোগরা, আমার বাড়ি নওগাঁ, আমাদের বাড়ির খুব কাছাকাছি। মান্নান ভাই আমাদের অনেক সিনিয়র, উনি কখনো আদর করেছেন, আমাদের স্নেহ দিয়েছেন, বলে দিয়েছেন, বকা দিয়েছেন, শাসন করেছেন এবং আজকে এখানে আসার জন্য বিভিন্নভাবে তার প্রত্যেক বরকত সহযোগিতা দিয়েছে। বাপ্পি আমার চেয়ে বয়সে ছোট, 1988 সালে ঢাকার রাজপথে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে আমরা কাজ করেছি, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রী হিসাবে আমাদের সাথে থেকে ইসলাম বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছে এবং ভোটের অধিকার, ভাটের অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য এই দুইজন নেতাই কাজ করেছে এবং দুইজনের সাথেই যেমন রাজপথে আন্দোলন করার সৌভাগ্য হয়েছে, আবার পার্লামেন্টেও কাজ করার সৌভাগ্য হয়েছে। তাদের সম্পর্কে বলে বিশ্বাস করতে পারবো না, কারণ বাপ্পি আর আমি একই ফ্লোরে থাকতাম। আমার ফ্যামিলির সাথে বাপ্পির সম্পর্কটা এত বেশি ঘনিষ্ঠ যে আমরা কখনোই দুটি পরিবারকে আলাদাভাবে দেখার সুযোগ পাইনি। আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হলে আমরা শেয়ার করি, খাওয়া দাওয়া করেছি। বাপ্পি নিঃসন্তান, তার হাজব্যান্ড শেখ রফিক, রফিক ভাই আমাদের খুবই প্রিয় মানুষ। মান্নান ভাইকে আপনারা অনেক ভালো চেনেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আমেরিকার নেতা সিদ্দিক ভাই, তার বড় ভাইরা, ছোট তার ছোট ভাইরা এবং ওনারা মাঝে মধ্যে এসেছেন এখানে একসাথে কাজ করেছেন। সিদ্দিক ভাই ওর ভাই এখন ঢাকাতেই আছে ভাবির সহ এবং মান্নান ভাই বাংলাদেশ আওয়ামী লীগের যখন প্রথম সাংগঠনিক সম্পাদক, চারজন হয়েছিল তার মধ্যে একজন এবং একজন যখন প্রধান সম্পাদক, তখনও কিন্তু তিনি বলিষ্ঠভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দল বিরোধী দলের ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা থাকতে এবং সে তখন লেখাপড়া করতে তার অসামান্য অবদান ছিল। সব গাছ যেমন ফল দেয় না, ফুল দেয় না, সেরকম সব নেতাই কিন্তু ফুলে ফলে সুশোভিত হয় না। মান্নান ভাই আমি ব্যক্তিগতভাবে মনে করি দলের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ছাত্রলীগের জন্য যে কষ্ট করেছে, ত্যাগ করেছে, আমার মনে হয় তার আরো অনেক কিছু পাওয়া উচিত পার্টির কাছে, দলের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দুঃসময় অনেক ভালোবেসেছেন, গুরুত্ব দিয়েছেন, আমরা সম্মান করেছি এবং এখনো করি। যতদিন বেঁচে আছি মান্নান ভাইয়ের স্মৃতি আমাদের মনের, আমাদের হৃদয়ের মণিকোটায় থাকবে। বাপ্পি খুব অল্প বয়সে চলে গেছে, বাপ্পির
কিন্তু তার অবদান আইন অঙ্গনে সে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রসিকিউটর হিসাবেও কিন্তু বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তাদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। অনেক দূর থেকে আমরা এসেছি, আপনারা শুনেছেন 19 তারিখে আমরা যাত্রা শুরু করেছি ইকুয়েডরে গ্লোবাল ফোরাম অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রোগ্রামে আমরা ছিলাম। সেখান থেকে গত পরশুদিন আমরা নিউ ইয়র্কে এসেছি। ম্যারাথন মিটিং কালকে আমাদের রাখা হয়েছে। 29 তারিখে আমরা নিউ ইয়র্ক ত্যাগ করব, ঢাকা যাব। আপনাদের সাথে দেখা হলো, একটা দুঃখের স্মৃতি প্রবর্তন করার সময়। আপনারা দোয়া করবেন এই দুজন নেতা আমাদের সহকর্মী যেন চির শান্তি লাভ করে, তাদের জীবনের সমস্ত গুণাকে তালাপাত প্রার্থনা করে তাদের যেন জান্নাত হোসেন। এবং আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা একটা পরিবারের সদস্য হিসেবে যেন যে কদিন বেঁচে আছি পরস্পরের সাথে সম্পর্ক, পরস্পরের সাথে শ্রদ্ধা ভালোবাসা, মায়া মহব্বতের বন্ধুটা যেন আমরা অটুট রাখতে পারি। দলনীতি দিয়ে ক্ষমতায় দল ক্ষমতায় থাকলে অনেক ঝামেলা হয়, নেতাকর্মীদের মধ্যে সম্পর্কে অবনীত হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, যাত্রা যার প্রবাসে থাকে না আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী পরিবারের নেতৃত্ব একসাথে সবাই এক চিন্তা ভাবনায় থাকবেন। এবং একটি কথা মনে রাখবেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসাবে শুধু নয়, বাংলাদেশের সভাপতি হিসাবে শুধু নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নয়, উনি একজন ব্যক্তি শেখ হাসিনা হিসাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এক এবং অদ্বিতীয় অতুলনীয় নেতৃত্ব। কাজ করতে গেলে ভুল হয়, ত্রুটি হয়, একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না, কিন্তু দেশ এবং জাতির জন্য স্বজন হারার বেদনা নিয়ে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, যেভাবে আমাদেরকে সারা বিশ্বের ক্ষেত্রে সম্মানিত করেছে, এজন্য আমরা সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে, তার নেতৃত্বের প্রশ্নে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে তার পিছনে থাকতে পারি, সেই জন্য আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আগামীকালকে আমাদের আবারও বলছি কাজ আছে, এর জন্য আপনারা যদি দয়া করে আমার ছুটি মঞ্জুর করেন তাহলে খুব খুশি হবেন।